ডিজিটাল নিরাপত্তা আইন সাত দিনের মধ্যে আমরা বাতিল করে দেব স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগ বিচার বিভাগের স্বাধীনতা ক্ষমতা নিশ্চিত করা নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত না হলেও বিএনপি নেতারা সোরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নির্বাচিত হওয়ার পরের বারোটি লক্ষ্য ঘোষণা করেন আর এই ঘোষণায় ইঙ্গিত দেয় আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে যাতে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার দিশে প্রায় দেড় বছর আগে রাজধানীর একটি হোটেলে ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেন খালেদা জিয়া আর সেটা থেকেই যাচাই বাছাই করে নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে যেখানে থাকবে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা দ্বিকক্ষের সংসদ প্রতিষ্ঠা পাশাপাশি বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেয়ার বিধানটিও বাতিলের প্রতিশ্রুতি নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন সহ এ ধরনের সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়াতে আইনের সংশোধন ন্যায়পাল সৃষ্টি এবং গণভোট পুনঃস্থাপন করা জনপ্রশাসন বিচার বিভাগ পুলিশ কারাগার এই চার প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার আনা বাতিল করার প্রতিশ্রুতি থাকবে বিশেষ ক্ষমতা আইন উনিশশো এবং ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার ক্ষমতায় গেলে মাথাপিছু গড় আয় পাঁচ হাজার মার্কিন ডলার করা এবং বিদ্যুৎ উৎপাদনের টার্গেট পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট ধরে তার সর্বনিম্ন মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তাও দেবে বিএনপি এর বাইরেও গণমুখী বেশ কিছু ধারা যুক্ত করার পরিকল্পনা আছে দলের ইশতেহার তৈরিতে জনগণের দাবি বিদ্যুতের দাম কমাতে হবে জনগণের দাবি গ্যাসের দাম কমাতে হবে আমরা ক্ষমতা গেলে অবশ্যই এই সমস্ত দাবিগুলো এই বারোটার সঙ্গে অন্তর্ভুক্ত করবে রাজনৈতিক সংস্কৃতির আমরা আমূল পরিবর্তন এনে আমরা দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতা বর্তমানে যেটা আছে এটার মধ্যে একটু ভারসাম্য আনতে হবে নির্বাচনী ইশতেহারে বিচার বিভাগের আমূল পরিবর্তনের কথাও বলবে দলটি বিচার বিভাগের স্বাধীনতা প্রতিহিংসা বাইরে রাজনীতি করা এগুলো যদি আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই এগিয়ে যাবে না কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করা যাবে না এটাও আমাদের একটা কমিটমেন্ট থাকবে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চললেও নেতৃবৃন্দ মনে করেন এর চেয়েও বেশি জরুরি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা তো শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা